পনিরের এই রেসিপিটা না খেতে দারুণ লাগে যদি তোমরা পনিরের এই রেসিপিটা কোনো দিন বানাওনি তো প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আমাদের বাড়িতে তো সবাই পছন্দ করে তো চলো কীভাবে কী করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীষিতাজ ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সেফ আছো সুস্থ আছো তো আমি ভালো আছি এটা ইন্ট্রোতে বলা ভালো আছি বলে বাট একদমই আমি ভালো নেই আমার শরীরটা খুবই অসুস্থ ভিডিওটা অনেক দিন আগের করা ছিল তো ভাবলাম ভয়েস ওভার দেব বাট ভয়েস ওভারও দিতে মনে হচ্ছিল যে প্রাণটা আমার বেরিয়ে যাচ্ছে তো চলো রেসিপিটা শুরু করি তো আমি আজকে বানাবো পনির মালাইকারি একদম সিম্পল আর ইজি ওয়েতে যেটা আমরা মিডিল ক্লাস লোকেরা সময় বানিয়ে যেন খেতে পারি সেইভাবে কেন কাজু এগুলো দিয়ে সবসময় বানানো আমাদের পক্ষে সম্ভব না তো একদম সিম্পল আর ইজি ওয়েতে এক কাপ দুধ দিয়ে আমি কীভাবে মালাইকারি মানে পনির মালাইকারি বানাবো সেটাই দেখো তো আমি এক কাপ দুধ দিয়ে এটা করবো তো আমি এখানে নিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি তো এখন নিয়েছি এখানে একটা ফ্রাই প্যান তাতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল তো তেলটা গরম হওয়ার পর আমি এটাতে দেব। তেজপাতা দারচিনি মানে দারচিনি আর এলাচ তো সেগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি যেটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি তোমরা তোমাদের অনুসার নেবে আমি টু হান্ড্রেড গ্রাম পনির নিয়েছি তো তার জন্য বড়ো সাইজের একটা পেঁয়াজ নিলাম তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নেব তোমরা চাইলে এটা প্রথমেই বাটার দিতে পারো তো আমি আর এতটা বাটার প্রথমে দিচ্ছি না পরে একটু অ্যাড করছি দেখো আর লাস্টে আবার একটু অ্যাড করব তো বাটারটাও দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর লঙ্কার পেস্টটা ভালো করে যে পর্যন্ত মানে পেঁয়াজের বা লঙ্কার গন্ধটা না যায় এ পর্যন্ত ভাজবো আর মাঝে মাঝে একদম নাড়াচাড়া করতে থাকবো কারণ পুড়ে যাওয়ার একটা ভয় থাকে তো দেখো ওটা যখন ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি রসুন আর আদার পেস্ট এক চামচ অ্যাড করেছি তো সেটাও দিয়ে আমি ভালো করে ভাজবো আর এটাতে একটু তেল বেশি দিলে বা বাটার একটু বেশি দিলে ভালো ভাজতেও ভালো আর মানে দেখতেও খুব সুন্দর হয় তো আমি পরে আবার অ্যাড করব বাটারটা সেই জন্য তেলটা এখন একটু কমই দিয়েছি তো দেখো এটা ভাজা হয়ে গেছে আর পুরে পুরে যাচ্ছিলো লেগে যাচ্ছিলো কারণ তেলটা তো কম দিয়েছি তো তার জন্য দেখো এই আর যেটা আমি এক কাপ দুধ নিয়েছি এটা আমি ভালো করে গরম করে গাড়া করে একদম মানে ভালো করে বয়ল করে রেখেছি দুধটা আর প্রথমে আমি একটু দিয়ে ভালো করে পেঁয়াজ রসুন আর আদার পেস্টটা যেটা ভেজেছি সেটার সঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি তারপরে আবার সেই যে দুধটা রয়েছে সেই দুধটাও ঢেলে দেব আর এই কাপটাতে আমি একটু জল নেব নিয়ে কাপটাও মানে যে দুধটা দুধ লেগে আছে বা এসে একটু জলটা দিয়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে নেব তো আজকে আর ঝাঁকা নাকা নাড়াচাড়া হচ্ছে না কারণ আজকে শরীরে সুখ নেই তো আর সেইভাবে বলতেও পাচ্ছি না ভিডিওটা করা ছিল বলে আজকে দিতে পারছি আর এখানে আমি নিয়েছি ছোট্ট প্লাস্টিকের স্পুনের এক স্পুন জিরা গুঁড়ো এক স্পুন ধনে গুঁড়ো আর এক স্পুন গরম মশলা আর যখন দুধটা ঠান্ডা ঠান্ডা থাকে তখনই কিন্তু এটা ভালো করে দিয়ে মশলাটা মানে যেগুলো পাউডার মশলা থাকে সেগুলো ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নেবো না তো যখন দুধটা গরম হয়ে যাবে তখন পাউডার মশলাগুলো দিলে কিন্তু লমস হওয়ার চান্সেস থাকে তো দেখো এখানে টু হান্ড্রেড গ্রাম পনির নিয়েছি প্রথম আমি একটু দিচ্ছি দেখি বেশি হবে কি না তো আর একটু দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আমার ভয়েস ওভার দিতে প্রচণ্ড গলা ব্যথা হচ্ছে জানি না কেউ কিছু মনে করো না আমি সেইভাবে আর আজকে ভয়েস ওভারটা দিতে পারছি না তো পনিরগুলো দিয়ে আমি কি করেছি একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রেখে দিয়েছি তো তারপর আবার ঢাকনাটা উঠিয়ে আমি দিয়ে দিলাম একটু চিনি তো এটা ভালো করে বয়ল হয়ে গেছে আর একটু গাড়াও হয়ে গেছে দেখো তো বেশি একদমই মানে এসে করব না গাড়া করব না বা ঠিক যতটুকু দরকার ততটুকুই করব কেন এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটাই গাড়া হয়ে যাবে তো দেখো হয়ে গেছে আমার পনির মালাই কারি একদম ইজি অ্যান্ড সিম্পল ওয়েতে এক গ্লাস দুধ দিয়ে কীভাবে পনির মালাই কারি বানাতে পারি না কাজু না অন্য কিছু দিয়ে তো তোমাদের কেমন লাগে রেসিপিটা প্লিজ জানিও আমার তো খুব ভালো লেগেছে আর আমাদের বাড়িতে সবাই পছন্দ করে কেন এটার টেস্টটা না পোলাওয়ের সঙ্গে খুব ভালো লাগে আজকে আমি পোলাও বানিয়েছি তো তার সঙ্গে এটা খাবো খুবই ভালো লাগে তো এখন আবার একটু দিয়ে দিচ্ছি বাটার তো বাটারটা দেওয়ার পর আবার একটু সময় ভালো করে নাড়াচাড়া করে নেব তোমরা চাইলে এটার মধ্যে লাস্টে ধনেপাতা দিতে পারো আমি আর এখানে কোনো ধনেপাতা পাতা অ্যাড করছি না আমি এভাবেই নেবো খালি ওই শুধু তেজপাতা যেগুলো আছে সেটু দেব দেবো তেজপাতাগুলি আমি উঠিয়ে ফেলে দেব আর এতে কিছু দেব না তো হয়ে গেছে আজকের নামার মলাই মালাইকারি তো আজকের জন্য টাটা বাবা